घेराओ ना घर आओ। যোগের রাজভবনের সামনে ধর্ণায় অনড় রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুরাত ধরে চলছে তাদের শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ। রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে যতক্ষণ না দেখা হচ্ছে ততক্ষণ সেখান থেকে নড়বেন না বলে জানিয়েছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিকে রাজ্যপাল সিভি আনন্দ বোস এখন রয়েছেন রাজধানীতে, সেখান থেকে ফিরছেন দার্জিলিংয়ে। এই মতো পরিস্থিতিতে দার্জিলিং এর রাজভবনে তৃণমূলের প্রতিনিধিদের সঙ্গে দেখা করতে দেখেছেন রাজ্যপাল। সেই মতো শনিবার রাজ্যপালের সঙ্গে দেখা করতে দার্জিলিং যাচ্ছেন তৃণমূলের তিন প্রতিনিধি। তার মধ্যে রয়েছেন দুই সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র ও পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। দিল্লি থেকে ফিরে বিকেল 5:30 দার্জিলিং রাজভবনে তৃণমূলের প্রতিনিধিদের সঙ্গে দেখা করবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আজও রাজভবন চত্বরে তৃণমূল কর্মী সমর্থকদের উপচে পড়া ভিড়। পরিস্থিতি সামাল দিতে প্রস্তুত রয়েছে পুলিশ প্রশাসনও। গোটা প্রসঙ্গকে ঘিরে কি মন্তব্য করলেন সংসদ সদস্য এবং রাজ্যসভা সদস্য মৌসম বেনজির নূর, আসুন শুনে নি। আমারা যে নেতা হ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আর আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও লোকোকে লিয়ে সাধারণ পাবলিক কে লিয়ে লড়াই কর রহে হ্যায় আর ইয়ে জো জো হাম লোগ কা মাঙ্গ হ্যায় ও জাস্টিফাইড হ্যায়। গরিব মানুষ আদমি কা জো পয়সা দো লাখ লোগো কা জো পয়সা জো উন্হোনে কাম কিয়া হ্যায় ये तो रिकॉर्ड में है कि उन्होंने काम किया है, तो ये पैसा क्यों वो लोग अटका के रखा है, यही हमारा प्रश्न है। और हमारा ये विश्वास है, कॉन्फिडेंस है कि हमारा नेता जिस तरह से आंदोलन में बैठे हुए हैं, अवस्थान प्रोटेस्ट कर रहे हैं, ज़रूर हम लोग को ये आंदोलन का सक्सेस मिलेगा, रिजल्ट मिलेगा।